এটা আমার বাড়ির ছাদ বাড়ির ছাদ থেকে একটা জিনিস ঝুলছে সেটাকে বলে পুলি এই পুলি জিনিসটা এবার তোমাদের রুটিন হয়ে যাবে প্রত্যেকটা ক্লাসে প্রচুর পুলি দেখতে পাবে এটা একটা পুলি পুলি এরকম গোল 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 করে ঘরে এই পুলির ওপর দিয়ে একটা দড়ি গেছে দড়ির দু সাইডে দুটো অবজেক্ট ঝুলছে ঠিক আছে খুব সিম্পল কেস এটাও কিন্তু একটা কনস্ট্রেন্ট মোশন ভেবে দেখো ধরো বিয়ের ওজন বেশি এর থেকে বিয়ের যদি ওজন বেশি হয় বি দিকে নামবে এ উপর দিকে উঠবে আমি এদের ভেলোসিটির মধ্যে কোনো রিলেশন অ্যাক্সেলারেশনের মধ্যে কোনো রিলেশন কি তৈরি করতে পারি কিভাবে করব ভালো করে লক্ষ্য করো ঠিক আছে প্রথমেই রেফারেন্স আমার রেফারেন্সটাই পুলিটাকে আমি রেফারেন্স ধরছি এটা আমার রেফারেন্স এই লেংথটাকে আমি বলছি এক্স যেটা হচ্ছে বি এর পজিশন আর এই লেংথটাকে আমি বলছি ওয়াই যেটা এর পজিশন এখানে আমার কনস্ট্রেন্টটা কি কে বলতে পারবে কনস্ট্রেন্ট হচ্ছে দুটো জিনিসকে যে আটকে রেখেছে মানে তাদের মোশনটাকে সেম করছে এখানে কে দুজনের মোশনটাকে সেম করছে পুলিটা নয় দুজনের মোশনটাকে সেম করছে পুলি নয় রোপটা রোপটা হচ্ছে কনস্ট্রেন আর রোপের লেংথটা হচ্ছে কনস্ট্যান্ট রোপের লেন যদি কনস্ট্যান্ট হয় আমি এখান থেকে একটা ইকুয়েশন তৈরি করতে পারি কি ইকুয়েশন আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ টু এল তাই না এক্স প্লাস ওয়াই ইকাল টু এল হবে আবার এক্স হচ্ছে বি এর পজিশন ওয়াই হচ্ছে এ এর পজিশন এই ইকুয়েশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই করতে পারি ডি এক্স ডি এক্স তো চেঞ্জ হবে আস্তে আস্তে ওয়াই ও চেঞ্জ হবে প্লাস ডি ওয়াই ডি টি ইকুয়াল টু কি হবে জিরো জিরো এখান থেকে আমি লিখতে পারি ভেলোসিটি অফ বি প্লাস থেকে আমি লিখতে পারি দেখো এই ইকোয়েশনটাই আমাকে বলে দিচ্ছে যদি একটা নিচে যায় তাহলে আর একটা ওপরে যাবে আর এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করে দিই ডি এক্স ডিটি স্কোয়ার প্লাস ডি টু ডিটি টু জিরো এটা যদি করে দিই কি পাচ্ছি আমি অ্যাক্সিলারেশন অফ বি প্লাস অফ এ ইকুয়াল টু জিরো মানে অ্যাক্সিলারেশন অফ এ বা অ্যাক্সিলারেশন অফ বি হলো অপোজিট সাইন কেন অপোজিট সাইন কারণ একটা উপরে যাচ্ছে একটা নিচে যাচ্ছে এই হচ্ছে এদের মধ্যে রিলেশন এই কনস্ট্রেনিং ফ্যাক্টরটা রিলেশনটাকে তৈরি করছে এই ধরনের কেসে এইটা হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল তোমাকে কনস্ট্রেনিং ইকুয়েশনটা আগে লিখতে হবে এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এল প্রথমে দেখো কে কনস্ট্রেন্ট করছে রোপটা যেই দেখলে কনস্ট্যান্ট কে করছে তারপর কনস্ট্যান্টটা দিবে আচ্ছা কনস্ট্রিং ফ্যাক্টরটা কি কনস্টেন্টিং ফ্যাক্টরটা হচ্ছে রোপটার লেংথটা যেটা কখনো চেঞ্জ হবে না সেই জন্য এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু এল এই কনস্ট্রেনিং ফ্যাক্টরটার সাথে ইন্ডিভিজুয়াল অবজেক্টের মোশনটাকে আমি তারপর রিলেট করার চেষ্টা করলাম সেই রিলেট করার জন্য আমার রেফারেন্স থেকে এদের যে লেংটা বা পজিশনটা সেটা আমাকে হেল্প করলো এক্স প্লাস ওয়াইল আমি একবার ডিফারেন্সিয়েট করলাম দুবার ডিফারেন্সিয়েট করলাম তোমরা যখন এর পরের চ্যাপ্টারে ফোর্থ চ্যাপ্টার মেকানিক্স এর চ্যাপ্টারে যখন এই ধরনের জিনিসগুলো এনকাউন্টার করবে তখন অ্যাক্সিলারেশনটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাবে তাই সেকেন্ড ডেরিভেশনটাই হচ্ছে মেন ভেলোসিটি দিয়ে খুব বেশি অঙ্ক হয় না